দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই সংকটে কি কেবলই যুদ্ধবিধ্বস্ত দেশটির বাসিন্দারা? প্রশ্ন ওঠে, রাশিয়ার ওপর কি এই যুদ্ধের কোনো প্রভাবই পড়েনি? বলা হচ্ছে, যুদ্ধের প্রভাবে স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রুশদের জীবনযাত্রায়। এরই মধ্যে পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, অর্থনৈতিক মন্দা দৃশ্যমান হচ্ছে জীবনযাত্রায়। এছাড়া বহির্বিশ্বের সাথে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এবং সরকারের দমনপীড়ন নিয়ে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে জনমনে। মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে, নিঃসন্দেহে সেই পরিবর্তনটি ভালো নয়। আগের মতো চাইলেই সব জায়গায় যেতে পারি না আমরা, ক্যামেরার সামনে না হলে বাকি পরিবর্তনগুলো তুলে ধরতাম। অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, বিশ্বের সাথে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে রাশিয়া অভ্যন্তরীণ নানামুখী সংকটে রয়েছে। অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি জনরোষের মুখে পড়েছে পুতিন প্রশাসন, যা দীর্ঘমেয়াদে সামাল দেয়া কষ্টসাধ্য হবে বলেই মত তাদের।